একবার একটা কিংকং এক জলাশয়ে জল খেতে আসলে বেশ কিছু শিকারী তাকে দেখে গুলি করতে শুরু করে। কিংকং ভয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে, শিকারীরাও তাকে পিছু করতে থাকে। কিছুক্ষণ পরে কিংকং সামনে এক বিশাল আকার বট গাছ দেখতে পেয়ে তার পিছনে লুকিয়ে যায়। এদিকে শিকারীরা আর তাকে দেখতে না পেয়ে অন্যদিকে চলে যায়। অন্ধকার নেমে আসায় কিংকং আশ্রয় পেতে সামনে এগোতে থাকলে হঠাৎ তার নজরে একটা গুহা পড়ে। সে অপেক্ষা না করে ভেতরে ঢুকে যায় ও সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতে পর কিংকং ঘুম থেকে উঠে সামনে এক আশ্চর্যজনক প্রাণীর কঙ্কাল দেখতে পায়। সে সামনে এগোতেই বেশ কিছু হাড়গোড়ো সামনে পড়ে থাকতে দেখে। কিংকং কিছু বুঝতে না পেরে গুহার বাইরে বেরিয়ে আসে।